বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হবে কিছু ছুরা থেকে, যে ছুরাগুলো পড়লে মানুষের রোগ বালাই এবং বিপদ আপদ অনেক টেনশন মুক্তি হয়, সেখান থেকে কিছু কথা বলবো। সুরা লাইল এর আমল ও ফজিলত, সুরা লাইল এর আমল ও ফজিলত থেকে যে কথাটি বলা হবে, এ ছুরা 108 বার, এই ছুরা 108 বার পাঠ করলে আর্থিক ক্ষতি হতে রক্ষা পাবেন। পৃথিবীতে মানুষ যাই কিছু সম্পদ, যাই কিছু টাকা পয়সা আছে, তাই নিয়ে তারা একরকম ভালোই আছে, কিন্তু যেতটুকু সঞ্চিত টাকা পয়সা আছে এই নিয়েই তারা চিন্তিত থাকে যে কখন কি হয়। এই জন্য কোনো বিপদ যেন না হয়, এ ছুরা 108 বার পাঠ করে এবং আর্থিক অবস্থার উন্নতি থাকবে, অবনতি হবে না। এবার আসি, প্রত্যহ পাঠ করলে যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহর তরফ হইতে। আচ্ছা, অবশ্যই মনে রাখবেন সুরাটি লাইল এর আমল ও ফজিলত। এবার আসি সুরা তিলাওয়াত করে মৃগী রুগী বা যে কোনো রকমের সংজ্ঞাহীন রোগীর কানে ফুঁক দিলে সেই সুরাটি হল সুরা শামস। সুরা শামস এর আমল ও ফজিলতে এই কথা বলা হচ্ছে, কথাটি আমি আবার বলছি, এ সুরা তিলাওয়াত করে মৃগী রুগী বা কোনো রকমের সংজ্ঞাহীন রোগীর কানে ফুঁক দিলে শীঘ্রই সংজ্ঞা ফিরে আসবে। এ সুরা লিখে দৌত করে এর পানি পান করালে জ্বর নিরাময় হয়ে যায়। প্রত্যহ একবার পাঠ করলে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা যদি অবশ্যই সুরা শামসের এই আমল ফজিলতগুলো করি তো ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা ভালো থাকতে পারবো। আর শুধু সুখ শান্তি করে থাকার জন্যই ভালো নয়, আরেকটি ভালো হলো, দেখুন আপনি যদি পেটের ব্যথায় ভোগেন, আপনি যদি মাথা ব্যথায় ভোগেন, আপনি শরীরের বিভিন্ন বিমার নিয়ে ভোগেন, তাহলে কিন্তু আল্লাহকে ডাকতেও পারবেন না, আল্লাহর ইবাদতও করতে পারবেন না। আচ্ছা, তো এবার আসি সুরা দুআ এর আমল ও সুরা দুহা এর আমল ও ফজিলত, এর থেকে কিছু বলবো। সেটি হলো দেখুন, এ ছুরা 7 বার পাঠ করলে পলাতক ব্যক্তি এবং হারানো বস্তু ফিরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কাছে এমন কিছু সুযোগ সুবিধা কোরআন থেকে রেখেছে, আমরা অবশ্যই এগুলা করব, মনে রাখব এবং সেই বিপদের সময় আমরা কাজে লাগাব। তবে মনে রাখতে হবে সুরাটি হলো সুরা দুহা এর আমল ও ফজিলত। এ ছুরা 7 বার পাঠ করলে পলাতক ব্যক্তি এবং হারানো বস্তু ফিরে পাবেন এবং 75 বার এ ছুরা 75 বার জাট করলে আল্লাহ চাহে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাফায়াত নসিব হবে। এবার আসি সুরা ইনসিরাহ এর আমল ও ফজিলত। সুরা ইনসিরাহ ও এটার আমল ও ফজিলত এখান থেকে যদি আমরা বুঝতে যাই, তাহলে বেশ কিছু জিনিস আমরা সুরা ইনসিরা থেকে নিয়ে নেব, যে সুরা ইনসিরার মধ্যে আল্লাহ কি কি গুণ ক্ষমতা রাখলেন। এ সুরা পাঠ করে বুকে ফুঁক দিলে অথবা পানিতে ফুঁক দিয়ে সে পানি বুকে মালিশ করলে বুকের বেদনা, হৃদয়ে বেদনা আরোগ্য হবে। অবশ্যই এই রোগের মানুষ পৃথিবীতে অনেক বেশি, তাই কথাটি আমি আবার বলছি, সুরা ইনসিরা এর আমল ও ফজিলত থেকে এ ছুরা পাঠ করে বুকে ফুঁক দিলে অথবা পানিতে ফুঁক দিয়ে সে পানি বুকে মালিশ করলে বুকের বেদনা ও হৃদয়ে বেদনা আরোগ্য হবে। আচ্ছা, এবার আসি সুরা ইনসিরা এর সুরা লিখে ধুয়ে পান করলে, সুরা ইনসিরাটি ধুয়ে যখন আপনি পান করবেন, আর লিখতে হবে এমন একটি কাগজে যে কাগজ বারবার পানিতে চুপ দেওয়ার পরেও সেই কাগজটি নষ্ট হবে না, এমনই একটি কাগজ বাছাই করে নিতে হবে। এ ছুরাটি লিখে ধুয়ে পানি পান করলে গুর্দা ও প্রসাবের থলি হতে পাথর টুকরা টুকরা হয়ে বের হয়ে আসবে। আচ্ছা, এ কথাটি আমি আবার বলছি, পৃথিবীতে অনেক মানুষ কিডনির পাথর, প্রসাবের থলিতে পাথর, বিভিন্ন পাথরের কারণে মানুষ মৃত্যুবরণ করে, অপারেশন করে, জীবন ভরা কষ্টই করে। তাই বলবো কি, সুরা ইনসিরা এ সুরা লিখে ধুয়ে পানি পান করলে গুর্দা এবং প্রসাবের থলি হতে পাথর টুকরা টুকরা হয়ে বের হয়ে আসবে। আচ্ছা,
তো এবার আসি, কোনো কাজ বা ব্যবসা যে কোনো কারণে বন্ধ হয়ে গেলে এই সূরা ইনসিরা 20 বার এই সূরা পাঠ করবে। আল্লাহ চাহে তো পুনরায় তা চালু হয়ে, আল্লাহ চাহে তো পুনরায় তা চালু হবে। কোনো জিনিস কিনে এ সূরা পাঠ করে তাতে ফুঁক দিলে সে জিনিসের বরকত হবে। আপনি বাজার করেছেন, আপনি ডাল চাল কিনেছেন, আপনি সাংসারিকভাবে খাদ্যদ্রব্য জিনিস আপনি কিনেছেন, কিন্তু সংসারে মানুষ বেশি মনে ভয়, না জানি কি কয়, এই সদাই কি হবে এটাই লাগছে সবসময় মনে ভয়। তবে আজকের কোরআনের সূরা ইনসিরা আপনাদেরকে কয়, যদি আপনারা শোনেন নির্ভয়ে তাহলে অবশ্যই আপনাদের এটি কাজে লাগবে। আমি কথাটি আবার বলছি, আল্লাহ চাহে তো এই সূরার বিনিময়ে, এই সূরার গুণের কারণে, আপনার আদবের সাথে পড়ার কারণে কি হতে পারে, আল্লাহ চাহে তো পুনরায় তা চালু হবে। কোনো জিনিস কিনে এ সূরা ইনসিরা পাঠ করে তাতে ফুঁক দিলে সে জিনিসের বরকত হবে। প্রত্যহ 7 বার করে পাঠ করলে অন্তর পরিষ্কার ও প্রশান্ত হবে। আচ্ছা, এবার আসি, সূরা ইনসিরার থেকেই বলা হচ্ছে পরের জন্য এ সূরা পাঠ করে একটি সুতায় ফুঁক দিবে। পাঠ করার সময় প্রত্যেক কাফ বর্ণে, প্রত্যেক কাফ বর্ণে পৌঁছে সুতায় একটি করে গিরা দিবে, তাতে সর্বমোট 9টি গিরা হবে। অতঃপর ওই সূরাটি বাম হাতের কবজিতে বেঁধে দিবে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই জ্বর সেরে যাবে, আলহামদুলিল্লাহ। হে সমস্ত জগৎবাসী, অবশ্যই আমি আপনাদের সামনে এই সূরাগুলো এজন্যই নিয়ে আসলাম, পৃথিবীতে অনেক মানুষ ঔষধের দ্বারা ভালো হয় না, আল্লাহর এই কালামের দ্বারা যদি ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। তবে আরও একটি সূরা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটি হলো সূরা 3, এর আমল ও ফজিলত থেকে। এ সূরা পাঠ করে শস্যগারে ফুঁক দিলে তাতে বরকত হবে এবং শস্যাদি অনিষ্টকর জীব জন্তুর কবচ হতে নিরাপদ থাকবে। 7 বার পাঠ করলে মনোবাসনা পূর্ণ হবে। প্রত্যহ 3 বার পাঠ করলে সকলের নিকট প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং দেখুন, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।